ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের ডিএসসি টু পেপারটার কোশোনা করবো অনেকে আমাকে অ্যাকচুয়ালি কল করেছিল দাদা এই প্রশ্নের এই উত্তর লিখেছে তাহলে নাম্বার পাবো কিনা তাহলে এতটা লিখেছে নাম্বার পাবো না সেটা নিয়ে একটুখানি বলবো তোমাদের অ্যান্ড সেই টু পেপারটার একটা স্ট্র্যাটেজি বলে দেবো অ্যান্ড তোমাদের লাস্ট একটা ইম্পর্টেন্স কথা বলবো এই পেপারটার সম্বন্ধে ঠিক আছে যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা আছে তুমি সেটা বাট কয়েকটা জিনিস এখানটায় তোমাদের দেখে নাও অ্যাকচুয়ালি আমাদের সাজেশনস অ্যান্ড মক টেস্ট অ্যাকচুয়ালি টোটাল নাইনটি এইট পার্সেন্ট কেমন চলেছে দুটো কোশ্চেন্স বাদ বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কোশ্চেন্স অ্যাকচুয়ালি হচ্ছে কিছু প্রায় হুবাহু বলতে গেলে কমন চলেছে এই যে পনেরো মার্ক্সের তিনটে প্রশ্ন ওই তিনটে প্রশ্ন তিনটে অ্যাকচুয়ালি হচ্ছে কিছু কমন আমাদের মক টেস্টের মধ্যে আমি এই দুটো প্রশ্ন রেখেছিলাম বাট সাজেশন মধ্যে কিন্তু এই প্রশ্নটা আমি তোমাদের রেখেছিলাম আমি তোমাদের দেখাই সাজেশানসের মধ্যে কিন্তু আমি তোমাদের এই প্রশ্নটা হচ্ছে কিছু রেখেছিলাম এ দেখো চার চারের দাগেই ছিল মানে বেশি দূর যেতে হতো তোমাদের চারিদারে কিন্তু থেকে আমি দিয়েছিলাম তার তিনটে কোশ্চেন্স তিনটে অ্যাকচুয়ালি কমন এখান থেকে হচ্ছে কি তোমাদের এই দুটো কোশ্চেন বাদ দিয়ে এই কোশ্চেনটা কিন্তু চলে চলেছে তোমরা ভাববে যে এই কোশ্চেন্সটা কোথায় দিয়েছো তুমি দেখো মক টেস্ট হচ্ছে একটা কোশ্চেন্স আমি রেখেছিলাম যে পিরোডিক্যাল এসে তো পিরোডিক্যাল এসে দুজন অথরের পার্সপেক্টিভে লিখতে বলা হয়েছিল তো দুজন অথর হিসেবে তোমাকে জোসেফ এডিশনকে রাখতে হতো ঠিক আছে তো যদি কেউ পিরোডিক্যাল এসে করে যেতে তাহলে কিন্তু এটা কমন পেয়ে যেত তো এই দুটো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কোশ্চেন্স এই কোশ্চেনটা হবাহ চলে ছে দিন আমি বলেছিলাম যে নর্মালি এই কোশ্চেনটা অনেকগুলো কোশ্চেনটা মেনশনস করেছিলাম বাট বলেছিলাম যে অ্যাস এন এসাইজ এটা কিন্তু তোমাদের পড়তে পারে পরীক্ষা পরীক্ষাতে হুবাহ দিতে পারে এটা কিন্তু চলে এসেছে অনেকে বলছিলো যে দাদা আমি টাইটেলটা লিখেছি বা অ্যাস অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওটা লিখেছি বা অ্যাট অ্যাড রোম্যান্টিক এসাইজ ওটা লিখেছি হবে হ্যাঁ হবে তুমি যা লিখেছো কিন্তু ওটা কিন্তু হবে যে কটা ওখানটায় মেনসাজ করা আছে ওটার অ্যান্সার্স যে কোনো যদি পার্টিকুলার তুমি অ্যাড আছেন মুখস্থ করতে কিন্তু হবে এটা এবং অ্যারাবি থেকে অ্যারাবি থেকে যে টাইটেলটা এটা আমি অ্যাকচুয়ালি ফাইভ মার্ক্সের কোশ্চেনটা হুবাহ অ্যাকচুয়ালি মেনসেজ করছিলাম টাইটেলটা বাট নর্মালি তোমাদের যে মক টেস্টের মধ্যে যে কোশ্চেসটা ছিল আরাবি থেকে ওখানটা জাস্ট ওই প্রশ্নটা আর অ্যান্সারটা লিখে তুমি যদি ক্লাসে লিখে দিতে সোজা টাইটেলে যে অ্যাপ্রোপ্রিয়েট তাহলে কিন্তু হয়ে যেত শুটিং এন্ড এলিফেন্টের দিকে যে প্রশ্নটা এসেছে মক টেস্টের মধ্যে যে কোশ্চেনটা রয়েছে শুটিং এন্ড এলিফেন্ট থেকে এখান থেকে এই কোশ্চেনটা লিখলে হয়ে যেত দেন তারপর হচ্ছে কি এই প্রশ্নটা এটা হচ্ছে কি তোমাদের টাইটেল লিখলে কিন্তু হয়ে যেত এবার এখানটাই তোমাদের ফাইভ মার্কসের জন্য যে প্রশ্নটা আমি দিয়েছিলাম স্টাডিজ থেকে যে ফাইভ মার্কসের এর প্রশ্নটা আমি দিয়েছিলাম ওখান থেকে অনেকগুলো লাইন তুলে কোশ্চেন আছে ওখানটা যে ফিলোসফিক্যাল যে লাইন তুলে কোশ্চেন আছে ওটা কিন্তু লিখলে দুটো কোশ্চেন অ্যাড করলে হয়ে যেত টেম্পোরারি টেম্পোর এটা আই থিঙ্ক তোমাদের ওই যে এন্ডিং এর প্রশ্নটা লিখলে কিন্তু হয়ে যেত অ্যান্ড এটা আমি তোমাদের স্টাডি মধ্যে হুবাহু মেনশান্স করছিলাম তোমাদের স্যান্স দেখাই এটা একদম পুরো আমি হুবাহু মেনশনস করেছিলাম সাইজেন্সের মধ্যে তারা প্রথম এক মাস আগে আমি সাজেশন পোস্ট করেছিলাম তো দেখি প্রথম দিক থেকে ভালো করে পড়ুন তাহলে হুবাহ কমন পেয়ে যেত এই প্রশ্নটা থেকে এসেছে ঠিক আছে আর একটা প্রশ্ন তোমাদের আমি শুটিং এর লেন থেকেও দিয়েছিলাম হু লাইন তেল প্রশ্ন আই অফেন ওয়ান্ডার্ড এটাও কিন্তু তোমাদের হুবাহু লাইন চলে এসেছে আই অফেন ওয়ান্ডার্ড তাহলে হচ্ছে কি তোমাদের অ্যান্ড এটা হচ্ছে কি বয়ের একটা ডিগ্লে হয়ে যেত তাহলে হচ্ছে এটাও কিন্তু আমি দিয়েছিলাম তাহলে এই তিনটে কোয়েশ্চেন্স পুরো হুবাহু কমন এটা একটুখানি ঘুরিয়ে এসেছে বাট তুমি লিখলে কিন্তু হয়ে যেত ঠিক আছে এবার সমস্ত জিনিস গেলো অ্যাকচুয়ালি টোটাল ইউটিউব মানে আমার সাজেশনসটা না টোটাল একতরফা ছিল টোটাল গোটা ইউটিউব প্লাস হচ্ছে কি আমি একদিকে ছিলাম তার কারণ গোটা ইউটিউবের বলতে গেলে সবাই যতটুকু আমি শুনেছি স্টুডেন্টদের কাছ থেকে যে সবাই জামা পোর্শান্স থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন্স দিয়েছিল বাট আমি তোমাদের প্রথম দিন থেকে স্ট্রিক্টলি মেনশনস করেছিলাম যে নর্মালি হচ্ছে কি জামা থেকে করতে হবে না তার কারণ তোমাদের ডিএসসি থ্রি পোর্শানসটা হচ্ছে কি যে জামা রয়েছে থার্ড সেমিস্টারে তো সেটার জন্য ওখানটায় বারণ করেছিলাম বাট সবাই অ্যাকচুয়ালি বাদ বাকি মানে ইউটিউবার যারা রয়েছে আমাদের যতটুকু মনে হয় অনেক স্টুডেন্ট আমাকে বললো যে নর্মালি ওরা সবাই হচ্ছে কি জামা পোশাক থেকে মেনশনস করেছে বাট আমি অ্যাকচুয়ালি করিনি অ্যান্ড অনেকের অ্যাকচুয়ালি এটা দাবি করে যে কিছু ইউটিউবার আছে অনেকেরা দাবি করে যে হচ্ছে কি ওরা ইংলিশ লিটারেচারের সম্বন্ধে বেশি জানে ইভেন আমাকে পোক করার জন্য একটা কথাও বলেছিল একটা ইউটিউবার যে ডিউ নিউ অ্যাবার দ্য ইংলিশ লিটারেচার অ্যাকচুয়ালি হচ্ছে কি হয়তো আমি অতটাও জানি না ইংলিশ লিটারেচারের ব্যাপারে বাট আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কেমন কোশ্চেন্স প্যাটার্ন করতে পারে বা কোন কোশ্চেনগুলো দিতে পারে সেটা কিন্তু মোটামুটি আমি যথেষ্ট জানি অতটাও না জানলে হয়তো জানি ওদের থেকেও মানে ওদের মধ্যে হয়তো অতটা জানি না বাট হচ্ছে কিছু জানি অ্যান্ড হয়তো তোমরা দেখবে যে অনেকে ইভেন আমাকে অ্যাকচুয়ালি পার্সোনাল টেক্সট করেছিল যে অনেক কয়েকজন ইউটিউবার এমন যে তারা হচ্ছে কি ইউনিভার্সিটি উইডস বলেছে হান্ড্রেড পার্সেন্টস আসবে দেন বলেছে হচ্ছে কি তোমার রোম্যান্টিক পোর্শনসটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তারপর হচ্ছে কি তোমার আরও কয়েকটা কয়েকটা বলেছে যে এইটা করলে হয়ে যাবে এটা করলে হয়ে যাবে এবার ভাবো যে জাস্ট বলেছে এটা ইউনিভার্সিটি উইডস করলে হয়ে যাবে কোনো ধরো ওই কথা বিশ্বাস করে করে চলে গেছে দেন পাইনি বাট আমাদের কিন্তু অনেক দিন আগে থেকে আমি তোমাদের অ্যান্ড আমাদের গ্রুপে ক্লাস হয় সেখানেও আমি তোমাদের অনেক দিন আগে থেকে এইটিন সেঞ্চুরিটা মেন করে দিয়েছি অনেক শুধু সেকেন্ড সেমিস্টার জন্ম হওয়ার প্রথম দিন থেকে আমি তোমাদের এইটিন সেঞ্চুরি বলে বলে আসছি এই টাও কিন্তু বলে বলে আসছি ঠিক আছে তো মোটামুটি কেমন পেয়ে গেছে অ্যান্ড গোটা ইউটিউবে আমার মনে হয় না যে এত পার্সেন্টেজ কেউ কমন দিতে পেরেছে বলে আমাদের প্রায় নাইনটি এইট পার্সেন্ট কেমন ছিল এই দুটো কোয়েশ্চন্স বাদ দিই বাদ বাকি সমস্ত কোশ্চেন্স কিন্তু কেমন ছিল অ্যাজ দ্য ফার্স্ট সেমিস্টার অ্যান্ড তোমরা আরেকটা জিনিস বলে দিই যেটা হচ্ছে কি তোমাদের থার্ড সেমিস্টারে সেক আমার থেকে পেয়েছে ফোর্থ সেমিস্টার হচ্ছে কি অ্যাকাডেমিক রাই মে আমি অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট কাউন্ট দিয়েছি এস এ ফর্থ সেন্সের তোমাদের নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারে হাইয়েস্ট নাম্বার ডিএসি ওয়ান এখান আমার থেকেই পেয়েছে নেক্সট সেক পেপারও হায়েস্ট নাম্বার আমার থেকেই পেয়েছে তো ওরা কী করে যে ডিউন আমাকে কী করে কোয়েশ্চেন্স করে হয়তো ততটা জানি না বাট যথেষ্ট তো জানি যতটা নাম্বার পাওয়ার জন্য বা কেমন দেখো যাই হোক এনে এবার আমি সেক পেপারসের এখানটা পোশান বলি যে শেক পেপারে তোমরা কী করবে কালকে দেখো সেক পেপারে তিনটে পোর্শন আছে একটা হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটা হচ্ছে কি তোমার সাবস্টেন্স একটা হচ্ছে কি তোমার এসে সো এই তিনটে আমি অ্যাকচুয়ালি সেক পেপারটা টোটাল পেইড ব্যাচের মধ্যে রয়েছে এবার আমি তোমাদের যদি ফ্রিতে করে দিই তোরা একটা কোশ্চেন্স করবে যে আমি তারা টাকা দিয়েছি তাহলে আমাদের তাহলে কি আমাদের ফ্রিতে করে নিতে পারতাম তো সেটার জন্য আমি তোমার যদি কেউ বলো তাহলে আমি তোমাদের এসে পোর্শনের একটা সাজেশন ভিডিও পোস্ট করে দেবো লাস্ট মিনিট সাজেশনস অ্যান্ড তোমাদের এই যে দুটো পোর্শনসের এর মধ্যে আমি জাস্ট এক তোমাদের করে দেবো নয় ইউটিউবে পোস্ট করবো আদারওয়াইজ হচ্ছে আমি গ্রুপে করে দেবো যারা গ্রুপে জয়েন নেই তোমরা হচ্ছে কি যে কমেন্ট বক্স চেক করতে পারো আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সাথে সাড়ে সাতটার দিকে যদি না করা ইউটিউবে পোস্ট করি আমি ঠিক আছে যদি পোস্ট করি তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ গ্রুপে এখন পরীক্ষার সময় আমি কাউকে অ্যাকচুয়ালি জয়েন করাই না বাট তাও রিকোয়েস্ট করে রাখতে পারো আমি তোমাদের হচ্ছে ক্লাস করানোর আগে জয়েন করে দেবো আদারওয়াইজ হচ্ছে কি আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেবো তো তোমরা একটুখানি গ্রুপে যারা রয়েছে একটুখানি জানাও যে কোন পোর্শনটা করতে চাও আমি জাস্ট একটা পোর্শন সে করাবো তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর হচ্ছে সাবস্টেন্স যে কোনো একটা পোর্শন চুজ করো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নাতে সাবস্ট্যান্স আমি অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচার লিটারেচারটাকে খুবই সহজভাবে পড়ে এতটা সহজভাবে পড়াই যে তুমি এই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর সাবস্ট্যান্সের যে পোশানসটা আমার ফর্ম্যাটটা ইউজ করে তোমাকে জাস্ট টেন পার্সেন্ট অ্যাকচুয়ালি তোমার নিজের থেকে লিখতে হবে আদারওয়াইজ বাকি নাইনটি পার্সেন্ট এই ফর্ম্যাটে করে দিয়েছে ওটা লিখলে মিনিমাম তুমি টোয়েন্টির মধ্যে হচ্ছে কি তোমার মিনিমাম পনেরো তো পাবি ঠিক আছে তার এক কম পেতে পারে একটু উনিশ বিশ হতে পারে ঠিক আছে বাট ওই যে ফর্ম্যাটটা লিখলে তুমি কিন্তু অনেক নাম্বার পেয়ে যাবে যে টেন পার্সেন্ট তোমাকে নিজের থেকে একটুখানি খাটতে হবে এই হচ্ছে ব্যাপার সো একটুখানি কমেন্ট করে জানতে পারো অ্যান্ড যারা গ্রুপে রয়েছে একটুখানি বলো যে কোন পড়ছে তোমরা একটুখানি করতে চাও সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড যদি তুমি থার্ড সেমিস্টারে পড়তে চাও আমি তোমাদের থার্ড সেমিস্টারে তিনটে পেপার রয়েছে সেক থ্রি অ্যান্ড হচ্ছে কি ডিএসসি থ্রি অ্যান্ড ডি হচ্ছে কি ডিএসি ফোর তো তিনটে পেপার হচ্ছে কি আমি তোমাদের পার মান্থ টু ফিফটিতে অ্যাকচুয়ালি করে দেবো যারা করতে চাও বা পড়তে চাও একটুখানি আমাকে টেক্সট করে রাখতে পারো বা হচ্ছে কি গ্রুপ আমি তোমাদের ইনফর্ম করে দেবো ওখানে সো থ্যাংক ইউ